1428 বর্ষের শুভ সূচনায় আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। মোগল সম্রাট আকবরের হাত ধরে পয়লা বৈশাখের সূচনা হয়েছিল আর আমরা বাঙালিরা আজও তা পালন করে আসছি। শুধু বাংলা নয়, কেরালা, তামিলনাড়ু সব জায়গাতেই এই ফেস্টিভ্যাল পালন করা হয়। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা যে কেনাকাটা করি সেটাও কিন্তু সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আমি বিশ্বাস করি সোসাইটিতে নিজের পজিশনটাকে রাখার জন্য এমন কিছু কাজ করে যাওয়া উচিত যাতে যুগের পর যুগ মানুষ আপনাকে মনে রাখে। আকবরকে কিন্তু তার কর্মদক্ষতার কারণে আজও আমরা মনে রাখি। আপনি ভাবুন তো, আপনার নেক্সট জেনারেশন আপনি না থাকলে আপনাকে কদিন মনে রাখবে? দুদিন বাদেই হয়তো আপনার ফটোটাই দেওয়াল থেকে সরে যাবে। তাই এমন কিছু কাজ করুন যাতে সোসাইটি আপনাকে মনে রাখে। আপনি যদি চান হয়ে যেতেই পারেন অরিফ্লেমের ব্র্যান্ড পার্টনার, যেখানে আপনি এই পজিশনে দাঁড়িয়েও, এই সিচুয়েশনে দাঁড়িয়েও নিজে তো ইনকাম করবেন, অন্যকেও হাজার হাজার মানুষকেও ইনকাম করার সুযোগ করে দেবেন। ভাবছেন অরিফ্লেম তো শুধু লিপস্টিক নেল পলিশ সেল করার কোম্পানি, সেলিংটা তো আপনি বেছে নিয়েছেন, অরিফ্লেম আপনাকে বেছে দেয়নি। আপনি যদি চান বিজনেস করবেন তাহলে গাইড হিসেবে আপনি পেয়ে যাবেন আমাকে, আমার এন্টায়ার টিম ডিজিটাল ডায়মন্ড ক্লাবকে। তো এই পজিশনে দাঁড়িয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। শুভ নববর্ষ। আমি একজন সাধারণ গৃহবধূ এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটি জায়গায় কাজ করতাম। সেখানে আমার পারিশ্রমিকের তুলনায় কাজের চাপ প্রেশার প্রচুর ছিল। অরিফ্লেম যখন আমার কাছে আসে আমি তাকে একটি অপশন হিসাবে নিয়েছিলাম। অপশনটা কবে অপরচুনিটিতে কনভার্ট হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারলাম না। আজ এই অরিফ্লেমের হাত ধরেই আমি সাকসেসফুল হই। সো থ্যাংক ইউ। নমস্কার, শুভ নববর্ষ। আমি একজন গৃহবধূ। এই বয়সে এসে মানুষে কাজ শুরু করতে ভয় পায়। আমি ভয় পাইনি, আমি কাজ শুরু করেছি। শুধু শুরু করিনি, আমি দু হাতের ইনকাম করছি। এই পরিস্থিতিতে এখন মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না, সবাই আমরা ঘরে বন্দি। মানুষে ভাবছে কিভাবে কি করবে। আমরা কিন্তু কাজ করছি, আমরা আনন্দ করে কাজ করছি এবং ইনকামও করছি। আমি আমার নতুন প্রজন্মকে বলবো, আমার যতটা সময় নষ্ট হয়েছে তোমরা সেই সময়টা নষ্ট করো না, কাজের মধ্যে ডুবে থাকো। আমরা সব সময় কাজের মধ্যে ডুবে থাকি, আনন্দ করে কাজ করি, তোমরাও পারবে। এখানে আসলে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, করতে হবে না, প্রচুর ইনকাম করতে পারবে, পড়াশোনা করতে 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 পারবে। যারা ঘরে গৃহবধূ তারা ঘরের কাজ করতে করতে এই কাজগুলো করতে পারবেন। চেষ্টা করুন সবাই মিলে একসাথে কাজ করে আনন্দ করে নিজেদের মধ্যে আনন্দ করে থাকতে চেষ্টা করুন। এখানে আসুন, আসলেই বুঝতে পারবেন। নমস্কার। শুভ নববর্ষ। বিগত 1427 বর্ষটি আমাদের কারো কাছেই খুব একটা আনন্দময় ছিল না। আজ 1428, নতুন বছরের সূচনা। বিগত বছরের মাঝামাঝি সময় আমি পরিচিত হই অরিফ্লেমের সাফল্যের সাথে। কিছুটা ভয় কিছুটা ধন্য মনে নিয়ে অরিফ্লেমের সাথে যাত্রাটা শুরু করি। অরিফ্লেমে আসার আগেও মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু জানতাম না সেগুলো পূরণ করবো কীভাবে। কিন্তু এখানে এসে বুঝেছি স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক যদি পাশাপাশি একসাথে করা যায় তাহলে লাইফে সাফল্য আসবে। অরিফ্লেমের রেগুলার মিটিং, ট্রেনিং এবং অফলাইনের গাইডেন্সে কাজ শিখতে এবং কাজ করতে খুবই হেল্প। অরিফ্লেম শুধু ইনকামই দেয় এমন নয়, অরিফ্লেম নিজের পরিচয় গড়ে তুলতে হেল্প করে, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। অরিফ্লেমে আসার আগে লাইফ অনেক না আছে, এখন সেই নাগুলোকে হ্যাঁতে কনভার্ট করার চেষ্টায় আছি। যখন প্রথম অরিফ্লেম জয়েন করি তখন কারোর সাথে কাজের ব্যাপারে কথা বলতে খুবই ভয় লাগতো, এখন আর সেটা হয় না। এখন এটা ভেবে ভালো লাগে অরিফ্লেম থেকে শুধু আমি ইনকাম করবো এমন নয়, আমার মতো যারা ইনকাম করতে চাইছে তাদেরকেও ইনকাম করার সুযোগ করে দিতে পারবো। থ্যাংক ইউ। শুভ নববর্ষ।
ইনকাম নিয়ে তো বলার কিছুই নেই, অরিফ্লেম নিয়ে অরিফ্লেমে। আগে আমি কোনো ইনকামই করতাম না, আগে বাবার কাছ থেকে, বিয়ের পরে বরের কাছ থেকে, সবসময় হাত পাতি। ইভেন ওদেরকে কিছু গিফট দিতে হলে আমি ওদের কাছ থেকে টাকা নিয়েই গিফট করি, বাট এখন সেটা আমি নিজেই করতে পারি। অরিফ্লেম বিজনেস নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন। অরিফ্লেমকে আমি এতটা ভালোবাসি বা প্রথম থেকে এতটা আমার ভালো লাগে, আমার স্কিনের একটা সমস্যা হয়। যখন আমার বয়স ছিল 6 বছর, অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ট্রিটমেন্টও করিয়েছি। ইভেন অরিফ্লেম আসার পরে অরিফ্লেম আমাকে বলে, যেহেতু তোমার এটা অনেক ছোটবেলাকার সমস্যা, শিওরলি বলতে পারছি না, ওটা তোমার চলে যাবে, তুমি ইউজ করে দেখতে পারো। আমি ইউজ করি, চলেও যায়। তো আপনারা বলুন, যেটা আমার এত বছরের সমস্যা, এতই আমি ভুগছিলাম, সেটা অরিফ্লেম আসার পরে ওটা চলে যায়। তো বলুন, অরিফ্লেমকে কি ভালোবাসবো না? অরিফ্লেমের বিউটি প্রোডাক্ট হিসেবে নয়, অরিফ্লেমের হেলথ প্রোডাক্ট, সেটাও আমার ঘরে আনাচে কানাচে যে প্রোডাক্টই আপনি দেখবেন সেটাই অরিফ্লেমের প্রোডাক্ট। অরিফ্লেমের বেবি প্রোডাক্ট সেটাও রয়েছে, হেলথ প্রোডাক্ট সেটাও রয়েছে। ইজ এন এভরিথিং আমি অরিফ্লেম ইউজ করি। অরিফ্লেমের বাইরে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটা অরিফ্লেমে পাওয়া যায় না, আমি সেটাও কমপ্লেন করি, সেটাও অরিফ্লেমে যাতে পাওয়া যায়। আমি আমার ঘরে বাইরের কোনো প্রোডাক্ট রাখতে চাই না, সবটাই অরিফ্লেমে রাখতে চাই। তাই থ্যাংক ইউ অরিফ্লেম। আমি একজন সিঙ্গেল মাদার এবং পেশাগত দিক থেকে আমি একজন বিউটিশিয়ান, তার সঙ্গে আমি অরিফ্লেম লিডার। আজকে আমি অরিফ্লেমে সাকসেসফুলি এটাই বলতে চাই যে ঘুরতে আমরা সবাই অনেকে পছন্দ করি, কিন্তু সেই মনের মতন ঘোরাটা আমাদের হয় না, এবং সেই মনের মতন ঘোরাটা ও মনের মতন ইচ্ছা পূরণটা শুধুমাত্র আমার অরিফ্লেম থেকেই আমার সম্পূর্ণ হয়েছে। এবং এই সম্পূর্ণ যে আমার স্বপ্নটা, স্বপ্ন মাত্র আমার 3 মাসের মধ্যে কমপ্লিট হয়েছে। অরিফ্লেমের যে টার্গেট ছিল সেটা আমি কমপ্লিট করি মাত্র 3 মাসের জন্য, এবং তার জন্য আমার একটা ন্যাশনাল ট্যুর হয়, এবং সেই ন্যাশনাল ট্যুরে আমি ম্যানেজার লেভেলে অ্যাচিভ করে এবং সেই ট্যুরটাকে আমি সাকসেসফুল করি, এবং স্বপ্ন পূরণের মধ্যে আমার এই ট্যুরটা পুরো কমপ্লিট হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে গোয়ার বিচ পার্টি এবং ইচ অ্যান্ড এভরিথিং স্বপ্নের মতন, মানে ড্রিমের মতন আমার জিনিসটা পুরো কমপ্লিট হয়েছে, এবং সেটা একমাত্র অরিফ্লেমের দ্বারাই সম্ভব হয়েছে। তাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং অগ্রিম অরিফ্লেমকে ভালোবাসুন। অরিফ্লেমকে ভালোবাসা আপনার সম্পূর্ণ স্বপ্ন পূরণের একমাত্র রাস্তাই অরিফ্লেম। নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। পেশায় একজন বিজনেস কোচ, বয়স যখন 3 তখন ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম। প্যাশন প্রফেশন দুটোই ছিল কোরিওগ্রাফি। কিছু বছর হলো প্যাশনটা থেকে গেল প্রফেশনটা বলতে চাই, কেনই বা হবে না বলুন, কি পাইনি এখান থেকে? প্রচুর মানুষকে 2 হাত ধরে ইনকাম করে দেওয়ার সুযোগ করে দিতে পেরেছি, তাদের ভালোবাসা, রেকগনিশনস, ন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল ট্রিপ, ক্যাশ অ্যাওয়ার্ড, সব কিছু জানি। শুনে ডাউট হচ্ছে, শুরুতে আমারও হয়েছিল। জানেন তো, ভালো যে কোনো কিছুতে আমাদের ডাউট হয়। যেমন ধরুন, কোনো মানুষের অনেস্টিতে আমাদের ডাউট হয়, ডিসঅনেস্টিতে নয়। আপনি হ্যাপি আছেন কি না তাতে ডাউট হয়, কিন্তু আনহ্যাপিনেসে নয়। প্রেমে আমাদের সংশয় হয়, বিচ্ছেদে না। তাই জানবেন, কোনো কিছুতে যদি আপনার ডাউট হয় তার মধ্যে ভালো কিছু অবশ্যই আছে। তাই বলবো, নতুন বছরে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করুন। তার জন্য আমি এবং আমার এন্টায়ার ডিজিটাল ডায়মন্ড ক্লাব টিম আপনাদের জন্য সবসময় রয়েছে। থ্যাংক ইউ।